হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আপনাদের সাথে চকলেট কেকের একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব। ভিউয়ার্স, আপনারা যারা বাসায় কেক তৈরি করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আমার আজকের রেসিপি। আপুদের অনেকের এমন কমেন্ট আছে যে কেক ফুলে না, কিংবা ফুলেও আবার চুপসে যায়। আশা করি আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই কেক বানাতে ব্যর্থ হবেন না। এজন্য প্রথমে আমি দুইটি ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে একটি ইলেকট্রিক পিটার দিয়ে ফোম তৈরি করে নিব। ডিম কিছুটা মিট হয়ে এলে সাথে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে একটি ফোম তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, এই কেকটি তৈরির জন্য আমি এখানে হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি নিয়েছি। সম্পূর্ণ ডিমের ফোম তৈরি হয়ে গেলে এখন আমরা কেকের ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার। এখানে আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে দেওয়ার জন্য। আপনারা এক্ষেত্রে হ্যান্ড হুইক্সও ব্যবহার করে ফোম তৈরি করতে পারেন। হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ। এই পর্যায়ে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলিকে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে ব্যাটারটি স্মুথ হবে না, আপনাদের কেক ভালো ফুলবে না। খুব ধীরে ধীরে স্মুথলি এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এই সময় অল্প অল্প করে অ্যাড করে দিব সয়াবিন তেল। আমি এখানে তেল নিয়েছি প্রায় 1/3 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপের 1/3। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটির কনসিস্টেন্সি কেমন হবে। এটা খুব বেশি হার্ডও হবে না, খুব সফটও হবে না। এই পর্যায়ে বেক করার জন্য আমি একটি কেক মোল্ড নিয়েছি আর মোল্ডে কিছুটা তেল দিয়ে একটি পেপার বিছিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটি কেক মোল্ডে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিছুটা এরকম করে ব্যাটার থেকে বাবলসগুলো বের করে নিতে হবে। এখন বেক করার জন্য আমি একটি ননস্টিকের প্যান নিয়েছি। প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তার উপর আমি কেক মোল্ডটি বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে তেল না দিয়ে পেপার দিতে পারেন, 4 থেকে 5টি কাগজ দিয়ে তার উপরে মোল্ড বসিয়ে দিতে। ভিউয়ার্স, প্রায় 50 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কেকটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন একটি কাঠির সাহায্যে আপনারা চেক করে নেবেন যে কেকটি সম্পূর্ণ হয়েছে কিনা। যদি কাঠিতে কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেক হয়েছে। আর এই কেক বেকিংয়ের পুরো সময়টা চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটি কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে এটি সার্ভ করে দেখাচ্ছি। এটি যতটা দেখতে সুন্দর ততটা সফট হয়েছে। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।